Assalamualaikum guys, kya mohsin shobai? I hope shobai bhalo asen ebong susto asen. Guys, agami dine jara Facebook page e kaj korte jacchen, jara muloto content make korte jacchen, tader jonno khubi guruttopurno ajke video ta. Apnara kintu Facebook page er maddhome khub durto shomoy income korte parben ebong jara muloto porobortite jara notun jara Facebook page ne kaj korte jacchen, notun notun video make korte jacchen mane Facebook e, to tader jonno ajke video ta khubi guruttopurno, tara kintu khub durto shomoy apnar income korte parben ebong Facebook page je monetization ache, shei monetization e kintu notun আপডেট চলে এসেছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট ওকে তো এটা কিন্তু অবশ্যই আপনাদের জানা উচিত ওকে তো गाइस অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলে যদি নতুন দর্শক হয় থাকেন তাহলে প্লিজ गाइस অনুরোধ থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে মানে ক্লিক করতে একদমই ভুল করবেন না এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো गाइस চলুন আমরা দেখি আসলে ফেসবুক পেজের মনিটাইজেশনের কি আপডেট আসলো Welcome back guys. Ashole guys, apnar Facebook page er ki update ashlo mane ki emon update ashlo. Okay, eta apnaderke janacchi eta kintu muloto khubi shukhobor. Tar karon hocche ei khobor ta janle apnara shobai khushi hoye jaben. Tar karon hocche apnara jodi ekhon theke Facebook page er monetization on korte chan, ei khetre kintu apnar protomoto proyojon lagbe hocche 5000 follower ebong hocche 60 minute mane 60 minute watch time proyojon porbe. Tahole kintu apni monetization er jonno apply korte parben Facebook e. আগে কত ছিল আগে কিন্তু 10000 ফলোয়ার লাগতো তারপরে হচ্ছে 6 লক্ষ মানে 6 লক্ষ ওয়াচ টাইম লাগতো হাই হাই রে এখন কিন্তু সবগুলো কিন্তু বাতিল করে দিয়ে মানে সবগুলো ক্যান্সেল করে দিয়ে এখন কিন্তু 5000 ফলোয়ার এবং হচ্ছে 60 মানে 60000 মাত্র 60000 মিনিট লাগবে ওকে তো আপনাদেরকে আমি এটা লাইভে আপনাদেরকে চেক করে দেখাই দিচ্ছি ওকে তো गाइस একটা করে হলো লাইক করবেন ওকে লাইক করলে হয় কি আমাদের ভিডিও মানতে উৎসবারে অবশ্যই गाइस লাইক করতে একদমই ভুল করবেন না এখান থেকে আমি কি করব ক্রমে যাচ্ছি এই যে এখান থেকে ক্রমে যাচ্ছি আপনি আপনার ফেসবুক পেজের এটা চেক করুন ওকে তো এখান থেকে আমি যাব আপনি প্রথমে কি করবেন এখান থেকে ক্রোমটা সিলেক্ট করবেন করার পরে আপনি এখান থেকে লিখবেন মানে ক্রোমে লিখবেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা গুগলে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এটা লিখে যখন আপনি সার্চ করবেন সাথে সাথে আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে ফেসবুকের গাইস এখান থেকে কি করবেন প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটটাতে আপনি কি করবেন একটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে এই ওয়েবসাইটের অপশনে ক্লিক করছি সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে সাথে সাথে আপনাকে মানে আপনার এখানে যদি ফেসবুক লগইন করা থাকে ক্রোমের ভিতর বা ফেসবুকের তাহলে কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আপনাকে businessfacebook.com এ নিয়ে চলে আসবে মানে ফেসবুকের যে অ্যানালাইজড অপশন মেটার মেটা বিজনেস সাইট যে অপশনটা এখানে নিয়ে আসবে আসার পর আপনি কি করবেন এখান থেকে এই যে এখানে স্ক্রল ডাউন করে এই যে এই ধারে দেখতে পারবেন নগদীকরণ নামে একটা অপশন দেখতে পারবেন বা আপনি যদি ইংলিশ করা থাকে তাহলে কিন্তু এখানে মনিটাইজেশন নামে একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন গাইস এখান থেকে যখন আপনি এই অপশনটাতে ক্লিক করবেন আমি এখান থেকে এই অপশনে ক্লিক করছি করার সাথে সাথে দেখেন নগদীকরণ এটা লোডিং নিয়েছে তো আপনাদেরকে আমি লাইভে দেখা দিচ্ছি অবশ্যই গাইস একটা করে লাইক করেন লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে অবশ্যই লাইক করতে একদম ভুল করবেন না তো गाइस এখন দেখেন আমি এখানে আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু যোগ্যতা এখানে দেওয়া আছে এই যে দেখেন তো এখানে যোগ্যতা এখানে দেখেন 5000 ফলোয়ার এবং 60000 টোটাল ওয়াচ টাইম কিন্তু প্রয়োজন পড়বে এবং আরেকটি কথা সেটা হচ্ছে পাঁচটা ভিডিও কিন্তু অবশ্যই থাকতে হবে এবং পাঁচটা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে এবং পাঁচটা যদি ভিডিও যদি আপনি অন্য কোনো পেজের থেকে আপলোড করে নিয়ে এসে যদি আপলোড করেন বা কমেন্ট্রি গাইডলাইনের বিরুদ্ধে এমন কোনো ভিডিও যদি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই পাঁচটা অ্যাক্টিভ এবং নিজের ভিডিও হতে হবে ওকে তো তারপরে হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনাদেরকে একটু ভালো করে জুম করে দেখাই তো এখানে দেখেন যোগ্যতা এই যে যোগ্যতা আপনারা একটু দেখেন 5000 ফলোয়ার মানে 5000 মাত্র ফলোয়ার এবং 60000 টোটাল ওয়াচ টাইম লাগবে 60 দিনের ভিতর আপনি যদি 60 দিনের ভিতর আপনি যদি 60000 মানে ওয়াচ টাইম যদি আপনি নিয়ে আসতে পারেন মানে 60000 ওয়াচ টাইম মিনিট যদি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন করতে পারবেন এবং মনিটাইজেশন করে কিন্তু ওখান থেকে ইনকাম করতে পারবেন এবং যারা মূলত নতুন যারা ফেসবুক পেজে কাজ করতেছেন তাদের কাছে মানে তাদের কিন্তু এটা কিন্তু অনেক ভালো লাগবে তার কারণ হচ্ছে আগে 10000 ফলোয়ার লাগতো তারপরে হচ্ছে 60 লাখ ওয়াচ টাইম লাগতো ওকে এখন এটা কিন্তু ভালো হলো যে মাত্র 5000 ফলোয়ার তারপর হচ্ছে 60000 মিনিট কিন্তু প্রয়োজন পড়বে ওকে তো এটা নিয়ে আসলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন তো गाइस আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ गाइस অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদমই ভুল করবেন না এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ गाइस আর এই বলে ভিডিওটি শেষ করতেছি ওকে আসসালামু আলাইকুম